জানা লেটারে চলে এফজিভি কোম্পানিতে কিছু কিছু স্টেট থাকে আর ওই যে ভাইয়া বইসা রইছে এই সব সিকিউরিটি গার্ড কিন্তু প্রতি রাস্তার দারে দারে থাকে আপনাদেরকে গরু সহকারে আজকের এই ভিডিওতে দেখাবো মালয়েশিয়ার গরুগুলা কিন্তু প্রচুর ভদ্র তারা কিন্তু গোতা দেয় না আর দেখছেন এখানে কিন্তু অনেক গরু আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা আমাদের কোম্পানি না এটা এফজিভি কোম্পানি অনেক ভাইবাদার আমাকে বলেছিলেন ভাই এফজিভি কোম্পানি কেমন এফজিভি কোম্পানিতে কেমন প্রবাসীদেরকে বেতন দেয় এফজিভি কোম্পানির গাছ কেমন ছোট ছোট আর বড় গাছ থাকে না ছোট গাছ থাকে যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি আশা করছি বুঝতে পারবেন তাহলে আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক দেখতেছেন এখানে কিন্তু প্রচুর গরু আর এটা হলো এফজিভি কোম্পানি মানে ফেলটা কোম্পানি এটা হলো চোরাই রাস্তা আমাদের কোম্পানি এইটার পিছনে মেন রোডে আমরা আসছি না জাস্ট আমরা চোরাইভাবে আসি যাতে এফজিভি কোম্পানি দেয় এখান দিয়ে আসলে আমাদের মেন চোরাত লাগে না আর চোরাত ছাড়াই আমাদেরকে কোম্পানির পারমিশন ছাড়াই এই রাস্তাটাতে আসি এখানটা কোনো আটকানি হয় না আর দেখেন মালয়েশিয়ার পামওয়েল বাগানে কত কত গরু বাছুর থাকে মানে এই সব গরু বাছুরে যে টাকাটা আসে এটা জাস্ট ফ্রি মানে এই দেশের গরুকে না গোসল করায় না খাওয়ায় না এমনি বসি টুসি দেয় এইসব ঘাসকে কিন্তু এইসব বাগানে থাকে কিন্তু এইসব গরু যারা পালে আমি এর আগেও একটি ভিডিওতে মনে হয় আপনাদেরকে বলেছিলাম পামওয়েল কোম্পানির থেকে কিন্তু চেকার কিংবা সিকিউরিটি গার্ড দেওয়া হয় মালয়েশিয়ার মানুষই কিন্তু সিকিউরিটি গার্ড থাকে আর সেই সিকিউরিটি গার্ডের আন্ডারে কিন্তু এইসব গরু বাছুর থাকে এই যে ভাইয়া হলো আমাদের কোম্পানির এই রাস্তাটা যাচ্ছে আমরা জাস্ট এই রাস্তাটাই যাওয়া আশা করি ওই সামনে এফজিভি কোম্পানির ক্যাম্প মানে কোয়ার্টার আর এই ক্যাম্পটা খুব ছোট কারেন্ট নাই জেনারেটর আছে এক জায়গায় আমরা যাইতাছি তো এটা হলো আমার দাদা মানে আমরা বাংলাদেশ থেকে একসাথে আসছিলাম এফজিভি কোম্পানিটা কিন্তু বিশাল বড় আর স্টেট কিন্তু অনেক এখানে কিন্তু জেনারেটরে চলে মানে এখানে কারেন্ট নাই এর আগে কয়েকটি ভিডিওতে আমি বলেছিলাম আর ওই যে ভাইয়া বসে রয়েছে আর দেখেন আর ওইখানে খেলাধুলা করার কোনো একদিন যদি আমি সময় পাই তাহলে কিন্তু এফজিভি কোম্পানির ভিতরে গিয়ে প্রবাসীদের সাথে আলোচনা করে এরপরে কথা বলবো আমরা কিন্তু প্রায় সিকিউরিটি গার্ডের কাছে চলে আসছি আপনারা দেখতে থাকেন এই যে দেখা যাচ্ছে সিকিউরিটি গার্ড এটা হলো এফজিভি কোম্পানির পামওয়েল বাগানে কাজ করে তারা কিন্তু সিকিউরিটি গার্ড হতে পারে না মালয়েশিয়ার মানুষই কিন্তু সিকিউরিটি গার্ড হয় প্রিয় দর্শক দেখেন এই যে এটা হলো এফজিভি কোম্পানির সিকিউরিটি গার্ড এই যে আমি সাইন দেখাই যে এফজিভি দেখতেছেন আর ওই যে সিকিউরিটি গার্ড আর এই যে এইসব সিকিউরিটি গার্ড কিন্তু প্রতি রাস্তার দাঁড়ে দাঁড়িয়ে থাকে আর মালয়েশিয়ার পামওয়েল বাগানে অনেক দূরে দূরে ঘর বাড়ি 5 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে দূরে কিন্তু ঘর বাড়ি হয় মানুষের সেই জন্য কিন্তু প্রতি রাস্তার দাঁড়ে দাঁড়িয়ে কিন্তু সিকিউরিটি গার্ড থাকে কারেন্ট যাবে এখন পর্যন্ত কারেন্ট যায় নাই সব কিছু কমপ্লিট হচ্ছে এই যে সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড পার হয়ে গেলাম আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট
সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন পরবর্তী এক ভিডিও পাওয়ার জন্য। যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে লাইক কমেন্ট ফলো করে রাখবেন।